চারিদিকে শুধু পানি আর পানি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির স্রোত। আমরা দাঁড়িয়ে আছি রাজশাহীর পদ্মা নদীর পাশে। আমাদের রাজশাহীর পদ্মাও ফুলে ফেঁপে উঠেছে, এত পানি রাজশাহীর পদ্মাতে আমরা এর আগে কখনোই দেখি নাই। যে হারে দেশে বন্যার পরিস্থিতি, দেশের বিভিন্ন জেলায় নোয়াখালী কুমিল্লার দিকে বন্যার যে পরিস্থিতি, এটা দেখে আমাদেরও আশঙ্কা হচ্ছিল যে রাজশাহীতে কী হয়। যেহেতু রাজশাহীতেও পদ্মা আছে, রাজশাহীতেও নদী আছে, সো আমরা খুব শঙ্কায় ছিলাম। তো সেই জন্য আমরা চলে আসছি পদ্মার পরিস্থিতি দেখার জন্য। শুনলাম যে পদ্মায় অনেক পানি হয়েছে, তো সেটা দেখার জন্য আমরা চলে আসছিলাম পদ্মার পাশে, এবং এসে দেখলাম সত্যি অবাক করে, এত পানি রাজশাহীতে পদ্মায় আমরা কখনোই দেখি নাই। তো যাই হোক, আমরা আছি এখন টিবাদ। এটা রাজশাহীর মোটামুটি একটা জনপ্রিয় স্থান, জাস্ট এখানে সবাই নদীর পানি দেখতে আসে, আর নদীর এখানে মোটামুটি এখানের পরিবেশটা অনেক সুন্দর, তো এখানে সবাই আসে। এখানে এটা হচ্ছে মূলত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটা অংশ মনে হয়। তো এটা হচ্ছে গেট, বাট এটাকে সবাই টিবাদ হিসেবেই চেনে। সো আমরা ঢুকতেছিলাম, ঢোকার সময় আমরা তখনও জানি না যে এত পানি। আমরা জাস্ট মনে করতেছিলাম যে সবাই বলতেছিল যে অনেক পানি হয়েছে পদ্মাতে, বাট আমরা কখন আমরা গেস করি নাই যে এত পানি হবে। সো আমরা খুব ফ্রেশ মনে ঢুকতেছিলাম, ঢোকার সময় এখানে আমাদের চোখে পড়লো আখের রস বিক্রি করতেছে। সো আমরা এখানে দাঁড়াইলাম এবং দাঁড়ায় বললাম, আমরা কয়েকজন ছিলাম, সো আমরা 5 গ্লাস রেডি করতে বললাম আমাদের জন্য। তো আমার ওখান থেকে ডাইরেক্ট আমাদের সামনেই রস করে আমাদের খাওয়াবে সেটা বলছিল। উনি আগের রস রাখে না, ওখানে যেয়ে দাঁড়াইলে উনি রস বানায় দিয়ে দেয়। সো আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে উনি রেডি করতেছিল আর আমরা অপেক্ষা করছিলাম আর আমরা কথা বলতেছিলাম। এখান থেকে আমরা হালকা দেখতে পাচ্ছিলাম যে পানি অনেক উপরে উঠে চলে আসছে। সো আমরা সেইগুলো নিয়ে আলোচনা করতেছিলাম যে এত পানি হয়েছে মনে হচ্ছে, এত দূর থেকে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ওখান থেকে রস খেয়ে বের হইলাম। বের হয়ে এখানে আজ ওই যে আলুর রিং চিপসগুলো বিক্রি করতেছিলো, এইগুলো এখানে আর দাঁড়ায় নাই, খুব একটা হাইজেনিক না, সো সেই জন্য এখানে এখানে আর কিছু খাইলাম না। তো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, আমরা 5 জন আসছি, এবং এখান থেকে দেখা যাচ্ছিলো আমরা যত আগাচ্ছি তত কাছে চলে যাচ্ছি নদীর, এবং আমরা দেখতে পাচ্ছি যে নদীতে কী পরিমাণ পানি হয়েছে। অনেক পানি হয়েছে, যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এবং উপরে এই সাইডের কিছু সব বিভিন্ন দোকান ছিল পানিপুরি, প্লাস এছাড়াও নিচে যে চেয়ারগুলো রাখা আছে, ওই চেয়ারের ওখানে বসে সবাই ফুচকা চটপটি প্লাস পেয়ারা মাখা এগুলো খাচ্ছিলো। তো এই পর্যন্ত এখনো আসেনি, এত যে পর্যন্ত আসছে সেই পানি উঠছে, যে পর্যন্ত সেই পর্যন্ত এর আগে কখনো আমরা দেখি নাই। এরও অনেক নিচে আমরা যে এখানে একদম নদীর কাছে যখন অল্প পানি থাকতো সেই সময় নদীর কাছে যে আমরা গত বছর আসছিলাম নদীর কাছে যে ছবি তুলছি, বাট এই বছর অনেক উপরে পানি উঠে চলে আসছে, সো নিচে যাওয়ার মতো পরিবেশ নেই। আর অনেক লোক ছিল এর আগেও আমরা একদিন গেছিলাম, তখন এত পানি আসে নাই, বাট আজকের পানির পরিমাণটা অনেক বেশি। আর এর আগে আসছিলাম সেদিন অনেক ভিড় ছিল, শুক্রবারে আসছিলাম, সো যার কারণে অনেক ভিড় ছিল, পুরোপুরিটা ভিডিওতে ক্যাপচার করতে পারে নাই, বাট আজকে আমরা পুরোপুরিটা ভিডিওতে ক্যাপচার করতে পারছি এবং আমরা পুরোটাই দেখানোর চেষ্টা করব। এই যে আমি জুম করে একটু দেখাই কত উপরে, এইদিকে কাশবন টাশবন সব ডুবে গেছে, এইদিকে কখনোই এত উপরে পানি আসে না। হয়তো আর কিছুদিনের মধ্যে এই চেয়ারগুলো যেদিকে আসে সেই দিকেও পানি চলে আসবে, এদিকে আর দোকানপাট কিছু থাকবে না, কারণ সারা দেশে বন্যার যে পরিস্থিতি, আমরাও এখন আশঙ্কায় আছি যে রাজশাহীতে কী অবস্থা হয়, যেহেতু আমরা নদীর পাশে আছি। আমার শালিকা এবং ওর হাজব্যান্ড, ওদেরকে বলছিলাম আমাদের ভিডিওতে হাই বলে দাও।
আমরা খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে টিবাদ। টিবাদ এটা এর আগেও আমি বলছিলাম যে এটা টি আকৃতির দেখতে, যার কারণে এটাকে টিবাদ বলা হয়। তো আমরা এখানে এসে বসে পড়ছি একদম নদীর কাছে, এখানে বসার মতো হালকা পরিবেশ আছে। এই জায়গাটা বাঁধ দেওয়া আছে, তো বাঁধের উপরে আমরা বসে থেকে পানি এনজয় করতেছিলাম। এইদিকে একদম আমাদের কাছাকাছি পানি চলে আসছে, এদিকে অনেক উপরে। এটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আমি, কত পানি দেখতে পাচ্ছেন, কি অবস্থা, কি রূপ ধারণ করছে। তারপর ওখানে বসে থাকতে থাকতে সন্ধ্যা লেগে গেল। তো সন্ধ্যার সময় সবাই বলতেছিল কিছু খাওয়া যাক। তো পদ্মার পাড়ে এখানে তো আর কোনো রেস্টুরেন্ট নেই তেমন, এখানে হালকা খাবার পেয়ারা মাখা টাখা এগুলো খাবে বলছিল। তো আমি এখানে দাঁড়ায় থেকে এটা কী কী দিয়ে পেয়ারা মাখা বানায় অনেক টেস্টি হয় ওইটা বানাচ্ছিলো, আমরা অর্ডার দিয়ে নিচে যেয়ে বসলাম। তো বসার পরপরই ওরা চোর নিয়ে আসলো। এটার কালার, এটা তেঁতুল, তেঁতুলের আচার টাচার দেয় যার কারণে কালারটা একটু রেড টাইপের হয়। আর এদিকে আমার সোনা বাবুটা, ও আইস, ও তো আর পেয়ারা খেতে পারবে না, ও আইসক্রিম খাচ্ছিলাম, ওর জন্য আইসক্রিম এসেছিলাম, ও খুব মজা করে আইসক্রিম খাচ্ছিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই।